হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন। আজকের ভিডিও যথেষ্ট হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট-কম মিন্স স্কলারশিপ 2021-এ যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কীভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটা করবে একদমই স্টেপ বাই স্টেপ এক্সক্লুস করে দেখাবো। তাই ভিডিও লম্বা হতে পারে, যেহেতু স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। তবু কোনো রকম স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আবেদন করার সময় তোমরা কোন নাম্বারটা দিবে, ওনার্সে নাকি টোটাল, সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর অনুরোধ করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করাবে, তাহলে পরবর্তী এরকম অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। আর মোবাইল দিয়েও কিন্তু সেই পদ্ধতিগুলো করতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো শুরু করি আজকের মূল ভিডিও। আমাদেরকে স্বামী বিবেকানন্দ মেরিট-কম স্কলারশিপটি আবেদন করার জন্য আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে চলে যাবো। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর এখানে যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করবে SVMCM লিখে সার্চ করবে, SVMCM লিখে সার্চ করবে। তারপরে দেখবে তোমাদের সামনে কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, অর্থাৎ SVMCM.WBHED.GOV.IN। আমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, সেই কারণে আমরা এখানে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর দেখবে স্বামী বিবেকানন্দ মেরিট-কম মিন্স স্কলারশিপের যে অফিসিয়াল হোম পেজ রয়েছে, সেই হোম পেজে আমরা চলে যেতে পারবো। আমি তোমাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে সরাসরি কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে তোমরা সেখান থেকেও কিন্তু এই পেজে আসতে পারবে। এখানে আসার পর দেখো এখানে দুটি অপশান রয়েছে। প্রথমে এখানে অ্যাপ্লিকেন্ট লগইন বলে একটি অপশান রয়েছে, আর তার ডান দিকে এখন রেজিস্ট্রেশন বলে অপশান রয়েছে। তো আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর যখন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবো তখন কিন্তু অ্যাপ্লিকেন্ট লগইনটা ব্যবহার করতে পারবো। যাই হোক, আমরা প্রথমে এই রেজিস্ট্রেশন বলে যে অপশান আছে, এই রেজিস্ট্রেশন অপশানটাতে আমরা সিম্পলি ক্লিক করব। ঠিক আছে, ওখানে ক্লিক করার পর দেখবে আমার সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে। এখানে অনেক কিছু স্টেপগুলো দেওয়া রয়েছে। এখানে দেখো ওপেনিং ডেটটা দেওয়া আছে কিন্তু ক্লোজিং ডেট এখনও দেওয়া নেই। ঠিক আছে, এটা পরবর্তী সময় দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তোমরা ধীরে সুস্থে অ্যাপ্লিকেশনটা করো, অনেক দিন সময় থাকে। এখানে কিছু স্টেপগুলো বলা রয়েছে, তোমরা চাইলে এগুলো কিন্তু একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, এগুলো তারপর একটু নিচের দিকে যাবে, এখানে স্টেপগুলো শুধুমাত্র বলা আছে, চাইলে পড়ে নিতে পারো, না বললেও অসুবিধা নেই, যেহেতু আমি পুরো প্রসেসটা দেখাবো তোমাদেরকে। তারপর এখানে যে বক্স রয়েছে, আমাদেরকে এই বক্সটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখবে কিন্তু এখানে রাইট ক্লিক চলে আসবে। তারপর একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রসিড ফর রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে। তোমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে কিন্তু যে নেক্সট পেজ, সেই নেক্সট পেজে আমরা চলে যেতে পারবো। তারপর এখানে দেখো বলা রয়েছে যারা মাইনরিটি রয়েছে অর্থাৎ সংখ্যালঘু রয়েছে তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবে না, তাদের এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে তারা অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, তারপর এটিকে এখানে ক্লোজ বলে যে অপশান আছে, ক্লোজ অপশানটিতে ক্লিক করবে তাহলে কিন্তু এটা চলে যাবে। তারপর দেখো এখানে অনেকগুলো স্কিম রয়েছে। প্রথমে রয়েছে ডাইরেক্টোরেট অফ স্কুল এডুকেশন, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এই যে স্কোর্স এই সরি এই যে স্কিম রয়েছে এই স্কিম থেকে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, যেই কারণে অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবে। এছাড়াও দেখতে পাচ্ছ ডাইরেক্টোরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা ভালো করে মন দেখলে শুনে রাখবে। অর্থাৎ যারা পলিটেকনিক কলেজে পড়ছো তারা কিন্তু অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা করবে। এছাড়াও যারা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডাইরেক্টোরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন বলে, অর্থাৎ যারা জেনারেল ডিগ্রি কলেজে পড়ছো অর্থাৎ যারা আন্ডার গ্রাজুয়েশন অর্থাৎ BA BSCতে পড়ছো অথবা পোস্ট গ্রাজুয়েশনে পড়ছো অর্থাৎ MA MSc MCOM MBA ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবে। এছাড়া দেখতে পাচ্ছে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যারা ইঞ্জিনিয়ার কলেজে পড়ছো তারা কিন্তু এখানে যে অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবে, অর্থাৎ এই স্কিম থেকে তারা আবেদনটা করবে। এছাড়া দেখতে পাচ্ছে ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন, অর্থাৎ যারা বিভিন্ন নার্সিং করছো মেডিকেল কলেজে পড়ছো তারা কিন্তু এই স্কিমটা থেকে আবেদন করবে, এই কারণে অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবে। এছাড়া যারা কন্যাশ্রীর জন্য আবেদন করতে চাও, বিশেষ করে K3-র জন্য, তারা কিন্তু এখানে যে অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবে। দেখো প্রত্যেকটার অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু প্রায় একই আছে, বলতে গেলে সম্পূর্ণ একই। এখানে কিন্তু কন্যাশ্রী থেকে আবেদন করার জন্য তোমাদের K2-র যে আইডি রয়েছে সেই আইডিটি লাগবে, বাকি সমস্ত কিছু মোটামুটি একই আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা তোমাদের অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। এখানে সাপোজ এখানে আমি তোমাদের এখানে যে 3 নম্বর রয়েছে এখানে দেখো ডাইরেক্টোরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ DPI বলে, অর্থাৎ যারা UGতে পড়ছো অর্থাৎ যারা BA বা BSc বা BCOM-এ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো অথবা তোমরা পোস্ট গ্রাজুয়েশনে অর্থাৎ MA MSc ইত্যাদির মধ্যে থেকে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবে। তো আমি এখানে একটা MA-র ক্যান্ডিডেট করে দেখাচ্ছি, অর্থাৎ যারা এই প্রথমবার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদেরই দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমরা তোমাদের যদি গ্রাজুয়েশনে পড়ো ফার্স্ট সেমিস্টারে সেক্ষেত্রেও তোমরা এই অপশানটাতে ক্লিক করবে, আর বাকি অন্য যেগুলো বললাম সেটা তোমার স্কিম অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। তো ঠিক আছে, এই কারণে আমি ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন জেনারেল ডিগ্রি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তার নিচে যে অ্যাপ্লাই ফর ফেস অ্যাপ্লিকেশন বলে অপশান আছে
এই অপশানটাতে আমি ক্লিক করছি। তো ওখানে ক্লিক করার পর তোমরা একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পর দেবে একটি ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, প্রায় প্রত্যেক স্কিমের ফর্মটি এরকমই আছে। দেখো এখানে প্রথমে দেখো রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ বলে, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন ফর্ম এটি। এখানে দেখো প্রথমে দেওয়া আছে ডিটেলস ফর লাস্ট এলিজেবল কোয়ালিফাইং বোর্ড কাউন্সিলিং, অর্থাৎ তুমি সর্বশেষ যেখানে পাস করেছো। সাপোজ ধরো তুমি বর্তমানে গ্রাজুয়েশন অর্থাৎ বিএ বা বিএসসি থেকে ফার্স্ট সেমিস্টার পড়ছো, সেক্ষেত্রে তুমি তোমার আগের যেটা পাস করলে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে সেটা দিতে হবে। আর যদি তুমি ধরো এখন পোস্ট গ্রাজুয়েশনে অর্থাৎ এমএ বা এমএসসি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু তার আগে যেটা অর্থাৎ লাস্ট যেটা এক্সাম পাস করলে অর্থাৎ গ্রাজুয়েশনের ভিত্তিতে দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো এখানে বলা হচ্ছে নেম অফ দ্য কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশন, তার নিচে দেখো নেম অফ দ্য কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশন একটি অপশান আছে, তোমরা এই অপশানটিতে ক্লিক করবো। তারপর এখান থেকে দেখবে তোমরা যদি লাস্ট ধরো আমি এখানে যেহেতু এমএর ফার্স্ট সেমিস্টার অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, সেই কারণে এখানে আমি এটাকে বিএসসি চুজ করছি। তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু চুজ করবে অবশ্যই, যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি বিয়ে করে নিচ্ছি, তোমরা তোমাদের হিসেব মতো করবে অবশ্যই, অর্থাৎ যেহেতু লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন বিয়ে হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি এটা পাস করেছো, লাস্ট যে এক্সাম কোয়ালিফাই করেছো। তো সাপোজ আমি যেহেতু বিয়ে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পাস করছি, সে কারণে বাঁকুড়া ইউনিভার্সিটি চুজ করছি। তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু অবশ্যই করবে। ইয়ার অফ কোয়ালিফাই এক্সামিনেশন, কত সালে সে লাস্ট এক্সামটা কোয়ালিফাই করছো, এখানে দেখো দুটো অপশান আছে। তোমরা 2020 সালে অ্যাপ্লিকেশন করলেও কিন্তু অর্থাৎ সরি 2020 সালে যদি লাস্ট এক্সাম কোয়ালিফাই করো, তারপর যদি এক বছর ড্রপ থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এছাড়া 2021 যারা তারা তো পারবেই, তবে 2020 সালে যদি তোমরা লাস্ট এক্সাম কোয়ালিফাই করেছো সেক্ষেত্রে তুমি আগের বছর কেন অ্যাপ্লিকেশন করো না সেটার কিন্তু কারণটা তোমাকে এখানে দিতে হবে। এখানে সিলেক্ট করতে পারবে তোমরা, ঠিক আছে। এখানে যদি এটা উপরে প্রথমেরটা না হয় আদার্স হয় সেক্ষেত্রে তোমাকে লিখে দিতে হবে কোন কারণে তুমি আগের বছর অ্যাপ্লিকেশন করতে পারোনি। যাই হোক এটা আমি এখান থেকে 2021 করে দিচ্ছি। তোমরা তোমাদের হিসেব মতো অবশ্যই সমস্ত কিছু করবে। দেখো দেওয়া আছে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, অর্থাৎ তুমি সর্বশেষ যে পাস করেছো। সাপোজ যেহেতু আমি এমএর জন্য করছি, সেই কারণে গ্রাজুয়েশনে আমার লাস্ট বোর্ড, সেই কারণে আমি গ্রাজুয়েশনের যে আমার রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই সমস্ত রোল নাম্বারগুলো কিন্তু তোমরা তোমাদের যে এডমিট কার্ড রয়েছে সেই এডমিট কার্ডে পেয়ে যাবে। এছাড়া দেখতে হচ্ছে পাসিং ইয়ার, এখানে দেখো ভালো করে মন দিয়ে দেখো পাসিং ইয়ার অফ দ্য স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ তোমার মাধ্যমিকের যে বোর্ড, অর্থাৎ যে বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু তার ভিত্তিতে এটা দিতে হবে। অর্থাৎ মাধ্যমিক কত সালে তুমি পাসিং করেছো, সরি এখানে দেওয়া আছে দেখো পাসিং ইয়ার অফ দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক কত সালে তুমি পাস করেছো সেই সালটা এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর দেখো রোল নাম্বার বা দশ স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ তোমার মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা পেয়ে যাবে। তারপর এখানে দেখো দেওয়া আছে টোটাল মার্কস অবটেনড, ওটা তোমার প্রাপ্ত নাম্বার সেটা তোমাকে দিতে হবে, এক্সক্লুডিং এডিশনাল আর অপশনাল মার্কস, অর্থাৎ যে অতিরিক্ত বা ঐচ্ছিক মার্কস সেগুলো কিন্তু দেওয়া চলবে না, ঠিক আছে। তার ডান দিকে এখানে দেওয়া আছে ইন লাস্ট কোয়ালিফাই এক্সাম, অর্থাৎ সর্বশেষ যেটা তুমি পাস করছো এটা কিন্তু মাধ্যমিকের ভিত্তিতে না, এটা সাপোজ যেহেতু আমি এমএ থেকে অ্যাপ্লিকেশন করছি সেই কারণে গ্রাজুয়েশনের যে আমি প্রাপ্ত নাম্বার সেটা দিতে হবে। তো এখানে তোমাদের অনার্সে দিতে হবে নাকি পাস কোর্সে দিতে হবে সেটা তোমাদেরকে একটু আমি জানিয়ে দেখি। দেখো গত বছর এটা নিয়ে কিন্তু অনেক রকম গবেষণা করেছিলাম, তো এখানে ওয়েবসাইটে একটা কিন্তু অপশান দেওয়া আছে সেটা সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যায়, সেই কারণে তোমরা অ্যাবাউট আস এই অপশানে চলে যাবে। দেখো এখানে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে, এখানে তোমরা কত টাকা পাবে না পাবে সমস্ত কিছু দেওয়া আছে। তারপর একটু নিচের দিকে যাবে আমি এই যে ওয়েবসাইট সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখানে কীভাবে দেখো এইচএস লেভেলের ক্ষেত্রে তোমাদের কোন নাম্বারটা দিতে হবে সেটা কিন্তু দেওয়া আছে, ডিপ্লোমা প্লটিং সমস্ত কিছু দেওয়া আছে। এখানে ইউজি লেভেলের ক্ষেত্রে তোমরা কোনটা দিবে, ইউজি লেভেলের ক্ষেত্রে যারা গ্রাজুয়েশন থেকে অ্যাপ্লিকেশন করছো তারা কিন্তু এইচএসের যে নাম্বারটা রয়েছে এইচএসের মার্কসটা দিতে হবে, ঠিক আছে। এছাড়া দেখতে হচ্ছে ফর পিজি লেভেলের জন্য দেখো এখানে দেওয়া রয়েছে, দেখো ক্যান্ডিডেট শোল্ড বি গ্রাজুয়েট সিকিউরিং অ্যাট লাস্ট 53% মার্কস ইন দ্য অনার্স সাবজেক্ট অ্যাট দ্য গ্রাজুয়েশন লেভেল, অর্থাৎ অনার্সের কিন্তু পিজির ক্ষেত্রে আবেদন করার জন্য অনার্সের যে 53% মার্ক কিন্তু মিনিমাম লাগবে। দেখো এখানে দেওয়া আছে দ্য মার্কস অবটেনড ইন অনার্স সাবজেক্ট উইল বি দ্য অনলি ডিসাইডিং ক্রাইটেরিয়ন একাডেমিক্যালি ফর অ্যাওয়ার্ড অফ দ্য পিজি লেভেল স্কলারশিপ, অর্থাৎ পিজি যে স্কলারশিপ সেটা কিন্তু তোমাদের যে অনার্সের নাম্বার রয়েছে সেই অনার্সের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু নেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু বলাই রয়েছে দেখো অনার্সের যে নাম্বার সেটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে যারা তাহলে পাসকোর্স থেকে আমরা রয়েছি তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবো না, দেখো তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা অন্তত করে রাখবে, বাকি পাও না পাও সেটা কিন্তু পরের ব্যাপার, ঠিক আছে। তো যাও এখান থেকে আমি আবার সেই পেজে চলে যাচ্ছি, তো দেখতে পাচ্ছ আমি আবারও সেই ফর্মে অপশানে চলে এসেছি সেই ফর্মটা ফিল আপের জায়গাতে। এখানে অর্থাৎ এখানে যদি তোমরা যদি ইউজি ফার্স্ট সেমিস্টার পড়ো সেক্ষেত্রে তোমরা এইচএসের যে রয়েছে এখানে কিন্তু বেস্ট 5 যে রয়েছে সেই বেস্ট 5 দিবে, অতিরিক্ত যে রয়েছে নাম্বার সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। আর তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশন থেকে অ্যাপ্লিকেশন করছো তারা অবশ্যই এখানে অনার্স সেটটা দিয়ে দিবে। তারপর এখানে আউট অফ দেখো দেওয়া আছে, অর্থাৎ সেটা কত নাম্বারের পরীক্ষা হয়েছিল
সে ফুল মার্কস সেটা কিন্তু এখানে দিতে হবে, তোমাকে এখানে ফুল মার্কসটা দিয়ে দিতে হবে লাস্ট যে এক্সাম কোয়ালিফাই করছো সেটার ভিত্তিতে। তারপর ওভারঅল পার্সেন্টেজ, তোমার পার্সেন্টেজ কত এসেছে এখানে পার্সেন্টেজটাও দিয়ে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু যদি তোমরা পোস্ট গ্রাজুয়েশন ফার্স্ট সেমিস্টার থেকে অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমরা অনার্সের ইউজির যে অনার্সের পার্সেন্টেজ সেটা দিয়ে দিবে। তারপর এখানে মন দিয়ে শোনো, এখানে দেখো দেওয়া হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে তুমি যেখানে ভর্তি হয়েছো, বর্তমানে যেখানে অ্যাডমিশন নিয়েছো তার ভিত্তিতে কিন্তু এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে অপশান রয়েছে, এখানে প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করবে। তারপর তুমি যেখানে অ্যাডমিশন নিয়েছো সেটি কোন ডিস্ট্রিক্টে অবস্থান করছে সেটা এখান থেকে তোমাকে চয়েস করে নিতে হবে। তারপর এখানে দেখো নেম অফ দ্য ইনস্টিটিউশন, এখানে ডিস্ট্রিক্টের উপরে চুজ করার পর এখানে তুমি কোন ইনস্টিটিউশনে পড়ছো, ঠিক আছে, সেটা কিন্তু বর্তমানে সেটা এখানে দিতে হবে। নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ বর্তমানে যেখানে ভর্তি হয়েছো, ঠিক আছে। তো এখানে বর্তমানে যেহেতু বাঁকুড়া ইউনিভার্সিটিতে ভর্তি করছি সেখানে বাঁকুড়া ইউনিভার্সিটি আমি করছি। তারপর নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, তুমি বর্তমানে কোন কোর্সটা করছো সেটা কিন্তু নেম অফ দ্য কোর্স এই অপশানে ক্লিক করবে। তারপর ডম থেকে তুমি কিন্তু এখান থেকে দেখবে তুমি উপরে যেভাবে সিলেক্ট করবে সেইভাবেই কিন্তু এগুলো আসবে, তুমি সেটাকে নিয়ে নেবে। তারপর এখানে দেখা যাচ্ছে দেখো ডিসিপ্লিন অফ কোর্স, অর্থাৎ তুমি বর্তমানে কোন সাবজেক্টটা নিয়ে অ্যাডমিশন হয়েছো সেই সাবজেক্টের নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে বলে দেখবে অনেকের সিলেক্টের অপশান পেতে পারো, যদি সিলেক্টের অপশান তোমরা পাও সেক্ষেত্রে সিলেক্ট করবে, আর যদি সিলেক্টের অপশান না থাকে সেক্ষেত্রে তোমার সাবজেক্টটা এখানে টাইপ করে নেবে। আর যারা মাধ্যমিক দেওয়ার পর অ্যাপ্লিকেশন করছো তাদের কিন্তু এই অপশানটা আসবে না। তারপর দেখো ডিউরেশন অফ কোর্স, অর্থাৎ তুমি বর্তমানে যে কোর্সটা করছো সেটি কত বছরের জন্য, যদি আমি যেহেতু এম এর জন্য অ্যাপ্লিকেশন করছি সেই কারণে এম এ এটা যেহেতু দু বছর আছে সেই কারণে আমি টু লিখে দেবো, ঠিক আছে। এরপর দেখো তোমরা কিন্তু সমস্ত কিছু তোমাদের হিসেব মতো করবে। তারপর দেখো ডেট অফ অ্যাডমিশন, তুমি কবে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু তোমাদের দিতে হবে। বর্তমানে তুমি যে অ্যাডমিশনটা নিলে সেখানে ডেট অফ অ্যাডমিশন এই অপশানে ক্লিক করবে, ওখানে ক্লিক করার পর দেবে একটা ক্যালেন্ডার কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এটাকে এখান থেকে তোমরা কিন্তু 2021 অপশানটাতে ক্লিক করবে। তারপর এখান থেকে এটাকে তোমরা সালটাকে এখান থেকে নিয়ে নিচ্ছ, তারপর মাসটাকেও এখান থেকে নিয়ে নিচ্ছ, তারপর তোমার যে ডেটটা রয়েছে সেই ডেটটাও এখান থেকে নিয়ে নিচ্ছ, তাহলে দেখবে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ এইভাবে চলে আসবে। তারপর দেখো নিচের দিকে তোমাকে কিছু বেসিক ডিটেলস ভরতে হবে। এখানে প্রথমত তোমার নাম দিতে হবে, ফার্স্ট নেম, তোমার নামের যে প্রথম নামটা দিতে হবে, ধরো কারোর নাম রাজকুমার মণ্ডল সেক্ষেত্রে রাজটা হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম হচ্ছে কুমার, আর লাস্ট নেম হচ্ছে মণ্ডল, ঠিক আছে। তারপর মিডিল নেম যদি তোমার থাকে লিখবে, না হলে লেখার প্রয়োজন নেই না থাকলে। আর তারপর লাস্ট নেম তোমার যেটা রয়েছে অর্থাৎ তোমার যে সারনেম সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তারপর তোমার যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটি তোমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপর তোমার ইমেল আইডি বা জিমেল আইডি যেটি রয়েছে সেই জিমেল আইডিটি কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপর তোমার যে লিঙ্গ সেটি এখান থেকে তোমাকে নির্ধারিত করতে হবে, যেন সেক্স অপশানে ক্লিক করবে। তারপর এখান থেকে তুমি যদি ছেলে হও তাহলে মেল, আর মেয়ে হলে ফিমেল অপশানটাতে ক্লিক করবে। তারপর তোমার রিলিজিয়ান অর্থাৎ ধর্মটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে, যেন রিলিজিয়ান অপশানে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমার যেটা ধর্ম সেটা এখান থেকে তুমি কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোকে এখানে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা তোমরা কীভাবে ক্রিয়েট করবে অর্থাৎ কীভাবে পাসওয়ার্ডটা প্রথমে তৈরি করবে, দেখো এখানে যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে জিজ্ঞাসা চিহ্ন যদি অপশানে ক্লিক করো তাহলে দেখবে তোমাদের সামনে কিন্তু একটি এরকম অপশান চলে আসবে। দেখো তোমার যে পাসওয়ার্ডটা তৈরি করবে সেটা মিনিমাম 8 ক্যারেক্টারে হতে হবে, যেখানে কিন্তু এ থেকে জেডের মধ্যে বড় হাতের যে কোনো একটা থাকবে। এছাড়া দেখতে পাচ্ছ স্মল লেটারও কিন্তু এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা আলফাবেট থাকবে। এছাড়া দেখতে পাচ্ছ কিছু নুমেনিক থাকবে 0-9 মধ্যে। এছাড়া কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে যেমন @ হ্যাশ ডলফিনোস স্টার ইত্যাদি। সাপোজ একটা যেমন আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি তোমার নাম, ঠিক আছে, যার যেমন ধরো সাপোজ রাম, 8 বড় হাতের @ 1234 5 6 এরকমভাবে একটি কিন্তু তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবে এখানে, ঠিক আছে। তো এখানে প্রথমে যে পাসওয়ার্ডটি দিবে আরেকবার সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দেবে, অর্থাৎ আরেকবার টাইপ করে দিবে। তারপর এখানে নিচের দিকে দেখো এখানে রেজিস্টার বলে অপশান রয়েছে, এই রেজিস্টার অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ভিডিও স্টপ করে সমস্ত ফিল আপ করার পর রেজিস্টার অপশানে ক্লিক করছি। তো এখানে আমি উপরে সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি, ফিল আপ করার পর এখানে রেজিস্টার বলে যে অপশান আছে রেজিস্টার অপশানে ক্লিক করবো। তো রেজিস্টার অপশানে আমরা যখনই ক্লিক করবো তারপর দেখবে আমাদের সামনে কিন্তু ওটিপি যাবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আমরা ওখানে দেবো সেই মোবাইল নাম্বার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ওটিপি চলে এসেছে। তো এখান থেকে আমি ওটিপিটি কিন্তু দিয়ে দিচ্ছি, দেখো ওটিপি চলেছে 80-20-75। তো আমি ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি 80-20-75। তারপর এখানে দেখো নিচের দিকে যে ভেরিফাই বলে অপশান রয়েছে ওই ভেরিফাই অপশানে আমরা ক্লিক করবো। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু আমরা দেখতে পাবো, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে আইডি সেটাও দেখতে পাবো, এটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। তো এটাকে তোমরা এরপর যেটা করবে এটা এখান থেকে লং পেজ করে এখান থেকে একই সঙ্গে মেলও তোমাদের চলে আসবে, এটাকে আমি কপি করে নিচ্ছি, পরবর্তী সময় এটা লাগবে। তারপর এখানে দেখো ডাউনলোড রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে, আমরা এই ডাউনলোড রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবো, তাহলে দেখবে একটা পিডিএফ কিন্তু আমার সামনে ডাউনলোড হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু সমস্ত কিছু আমার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা তোমরা ডাউনলোড করে রেখে দিবে। যাক এখান থেকে আমি ব্যাক করছি, ব্যাক করার পর আমাদেরকে যেটা করতে হবে এটা এখান থেকে আমরা ক্লোজ বলে যে অপশান রয়েছে এই ক্লোজ অপশানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেবো। তোমরা চাইলে এটা স্ক্রিনশটও কিন্তু নিয়ে নিতে পারো।
তো ঠিক আছে, আমি এখান থেকে ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করার পর যেটা আমাদের করতে হবে, এরপর দেখো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। সেই কারণে আমাদের এই যেখানে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশন রয়েছে, অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনটাতে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটা ক্লিক করবো। তো তোমাদেরকে এখানে বলে রাখি, তোমাদের যে পুরো প্রসেসটা একসঙ্গেই করতে হবে এমনটা নয়, তোমরা চাইলে কিন্তু গ্যাপ দিয়ে গিয়ে দিও, তোমাদের সময় মতো ঠান্ডা মাথায় কিন্তু করবে। ঠিক আছে, তো তুমি তোমার যেটা সময় পাবে যখন সেইভাবে করবে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনটি দিয়ে তোমাদের ক্লিক করতে হবে। তারপর যে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ যেটা কিন্তু আমাদের দেখা গেলো, যেটা কিন্তু SMS-এর মাধ্যমে চলে আসবে, অর্থাৎ মেলের মাধ্যমে কিন্তু চলে আসবে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, যেটা আমার মাধ্যমে আমি কপি করতে বললাম। ঠিক আছে, এখান থেকে লং পেস্ট করে এখান থেকে আমরা এটিকে পেস্ট করে দিচ্ছি, তাহলে দেখবে এখানে কিন্তু চলে আসবে। তারপর যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করলাম এই মাত্র, সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তারপর সিকিউরিটি কোডের বাঁদিকে যেমনটি থাকবে তোমাদের দেখে থেকে ডান দিকে কিন্তু এখানে ক্যাপচাটি টাইপ করে দিতে হবে, অর্থাৎ বাঁদিকে ডেকে ডান দিকে বক্সটিতে লিখে দিতে হবে। তারপর এখানে যে নিচের দিকে দেখবে লগ ইন বলে অপশান রয়েছে, এই লগ ইন অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা আর ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, তুমি অবশ্যই পাসওয়ার্ড এবং ক্যাপচা দিচ্ছি। তারপর এখানে লগ ইন বলে যে অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবো। তো লগ ইন অপশানে ক্লিক করার তো লগইন অপশানে ক্লিক করে পাওয়া দেবে তোমার যে আইডি, সেটি কিন্তু লগ ইন হবে। তোমরা চাইলেটাকে এখান থেকে সেভ করে রেখে দিতেও পারো তোমাদের ইচ্ছে মতো। তারপর এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। যদি তোমার মনে হয় রেজিস্ট্রেশন যেটা করলে যদি কোনোভাবে ভুল হয়ে থাকে কোনো জায়গায়, সেক্ষেত্রে আবার ক্যান্সেল করে আবার নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু এখন করতে পারবে। ঠিক আছে, এরপর যেটা আমাদের করতে হবে, এখানে দেখো এডিট প্রোফাইলের একটি অপশান রয়েছে, তোমরা এডিট প্রোফাইল অপশানটা পাবো। এখানে দেখো অ্যাক্টিভিটিটা পেয়ে যাবে, এখানে রেজিস্ট্রেশনটা হয়েছে কবে সেটা দেখতে পাবে। তারপর যখন ফর্ম ফিল আপটা হয়ে যাবে তখন তার ডেটটা কিন্তু এখানে চলে আসবে, ডেটাসটা ডান পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে এডিট প্রোফাইল বলে যে অপশান রয়েছে, আমাদেরকে এডিট প্রোফাইল এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করার পর দেখবে আমরা যে যে তথ্যগুলো আগে ফিল আপ করলাম সেগুলো কিন্তু আমরা রেজিস্ট্রেশন করার সময় যেগুলো ফিল আপ করেছি সেগুলো কিন্তু তোমরা এখানে আরেকবার মিলিয়ে নিতে পারবে। যদি মনে হয় কোনোভাবে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করতে এখনও পারবে। ঠিক আছে, তারপর যেটা করবে তোমাদেরকে দেখো নিচের দিকে যাওয়ার পর এখানে আপলোড ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের যে একটি ছবি কিন্তু আপলোড করতে হবে, অবশ্যই সেটা 20 KB থেকে 50 KB মধ্যে JPG ফর্ম্যাটে রাখতে হবে। তো এখান থেকে আমি আমার যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেটাকে আমি চয়েস ফাইলে গিয়ে এখান থেকে চয়েস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু চয়েস করে নিচ্ছি, চুজ করে নিচ্ছি। এখানে ডান দিকে গেলে কিন্তু তোমরা ফটোটা দেখতে পাবে, এখানে কি ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো এখানে চলে এসেছে। তো এখানে বলে কি এই আমার একটি পাসপোর্ট সাইজ ছবিকে আমি প্রথমে অ্যাডোব স্ক্যানের মাধ্যমে ছবি তুলে স্ক্যান করেছি। তোমরাও কিন্তু অ্যাডোব স্ক্যানের মাধ্যমে ছবি তুলে স্ক্যান করতে পারবে, বা যে কোনো স্ক্যানের মাধ্যমে ছবি তোমার যে পাসপোর্ট সাইজ ছবি রয়েছে সেটাকে ফটো তুলে স্ক্যান করে নেবে। তো আমি যেভাবে স্ক্যান করেছি, প্রথমে আমি অ্যাডোব স্ক্যানে ছবি তুলে পাসপোর্ট সাইজ ফটোটিকে স্ক্যান করছি। তারপর যে সাইজটাকে ঠিক করার জন্য ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করি, সেই ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করলে তোমরা কম্পোজের অপশান কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো এখানে দেখো একইভাবে তোমাদের যে সিগনেচার সেটাও কিন্তু এখানে আমাদেরকে চয়েস করতে হবে। তো আমি আমার একটি সই প্রথমে সাদা কাগজে সই করেছি, তারপর সেটিকে অ্যাডোব স্ক্যানের মাধ্যমে ছবি তুলে স্ক্যান করেছি, তারপর সেটিকে ডকুমেন্ট স্ক্যানার অর্থাৎ DOC স্ক্যানারের মাধ্যমে ছবিটাকে অর্থাৎ সরি সিগনেচারটাকে রিসাইজ করেছি, অর্থাৎ ঠিকঠাকভাবে যে সাইজ আছে সেই সাইজটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো যা এখানে চয়েস ফাইল অপশানে ক্লিক করবো, তারপর এখানে ফাইল থেকে আমার যে ছবিটা সরি আমার যে সিগনেচারটা সেটা নিয়ে নিচ্ছি। এখানে দেখতে হচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আমাদের সিগনেচার আপলোড করতে হবে, প্রথমে ফটো আপলোড করতে হলো। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি সিগনেচারটাও কিন্তু নিয়ে নিয়েছি, সিগনেচারটাও কিন্তু খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। তারপর এখানে নিচের দিকে গেলে যে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশান পাবে, আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের যে নেক্সট স্টেপ সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো বেসিক যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু আপডেট হয়ে গেলো সাকসেসফুলভাবে। তারপর আমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, প্রথমে নেম অফ দ্য ফাদার্স নেম, অর্থাৎ আমাদের বাবার নামটি এখানে টাইপ করতে হবে। প্রথমে বাবার যে ফার্স্ট নেম রয়েছে অর্থাৎ প্রথম নাম সেটি কিন্তু আমাদের টাইপ করে দেবো এখানে। তারপর মিডিল নেম যদি বাবার থাকে লিখবো না আমরা ছেড়ে দেবো। তারপর লাস্ট নেম যেটা অর্থাৎ সার নেমটা এখানে টাইপ করে দেবো। তারপর নেম অফ দ্য মাদার আমাদের মায়ের নাম লিখতে হবে, প্রথমে মায়ের যে ফার্স্ট নেম সেটা এখানে লিখে দেবে ফার্স্ট নেমের জায়গায়। তারপর মিডিল নাম মায়ের থাকলে লিখবে না আমরা ছেড়ে দেবে লেখার প্রয়োজন নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ সার নেম লিখতে হবে। তারপর প্রফেশনাল অফ ফাদার অর্থাৎ বাবা কী করে সেটা কিন্তু আমাদের এখান থেকে লিখে দিতে হবে, বাবা পেশায় কী করে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর নেম অফ দ্য গার্জিয়ান আমাদের যে অভিভাবক তার নামটি এখানে লিখতে হবে, তার ফার্স্ট নেম লিখবে, তারপর তার মিডিল নেম লিখবে, তারপর লাস্ট নেম যেটা সেটা লিখবে, মিডিল নেম থাকলে লিখবে না আমরা লেখার প্রয়োজন নেই। এছাড়া আমাদের যে গার্জিয়ান রয়েছেন তিনি পেশায় কী করেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি বাবাই গার্জিয়ান হয় সেক্ষেত্রে বাবা যেটা করে সেটাই, আর যদি অন্য কেউ হয় মা বা অন্য কেউ সেক্ষেত্রে তোমার যে গার্জেনের যে কী করে সেটা এখানে লিখে দিতে হবে। তারপর রিলেশন উইথ গার্জিয়ান অর্থাৎ তুমি যাকে গার্জিয়ান হিসেবে তোমার যে অভিভাবক সে তোমার সম্পর্কে কী হয় প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করবে। আর যদি তোমার সে তোমার বাবা হয় সেক্ষেত্রে ফাদার্স, আর যদি মা হয় মাদার, আর যদি অন্য কেউ হয় সেটা কিন্তু এখান থেকে তোমরা হিসেব মতো দিয়ে দিবে। আর এখান থেকে একটা নাম এলে তোমরা আদার্সের অপশান পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু এগুলো দিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ তোমার যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে দিতে হবে, যেখানে ডেট অফ বার্থ এই অপশানে ক্লিক করবে। তারপর এরকম একটি ক্যালেন্ডার তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর 2007 বলে যে অপশান আছে 2007 অপশানটাতে ক্লিক করবে। তারপর এখান থেকে বাঁ দিকে গিয়ে তোমার জন্মের যে সাল সেটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে, তোমাদের যে জন্মের সাল সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। তারপর জন্মের যে মাস সেটা কিন্তু এখান থেকে তোমাকে নিয়ে নিতে হবে। তারপর জন্মের যে দিন সেটা কিন্তু তোমাদের এখান থেকে নিয়ে নিতে হবে, এভাবে কিন্তু নিয়ে নেবে।
তারপর এখানে কিন্তু মেল এটা চলে এসেছে, তোমার যে লিঙ্গ সেটা কিন্তু আগে তুমি ফিল আপ করেছ। তারপর যেটা করবে রিলিজন, রিলিজন এটাও কিন্তু আগে ফিল আপ করেছো, সেই হিসাবে চলে এসেছে। তারপর কাস্টটা তোমাকে এখানে দিতে হবে, প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করবে। তারপর তোমার যে কাস্ট সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি যেহেতু জেনারেল জেনারেল করছি, তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু দিবে। তারপর দেখো এখানে দেখো দেওয়া আছে তোমার তুমি কোনো মাইনরিটি কমিউনিটির মধ্যে পড়ছো কি না, প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করবে। যদি হও তাহলে ইয়েস, আর না হলে নো, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমার যে মানে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা সেটা তোমাকে প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। সেটাকে তোমরা এখান থেকে ইয়েস করে নেবে যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারপর ডিফারেন্ট অ্যাবেল অর্থাৎ তুমি কোনোরকমভাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো কিনা সেটা কিন্তু দিতে হবে। যদি হও তাহলে ইয়েস করবে, ঠিক আছে। তো ইয়েস করলে পার্সেন্টেজটাও দিতে হবে, আর যদি প্রতিবন্ধী না হয় সেক্ষেত্রে নো করে দেবে। তারপর তোমার যে আধার নাম্বারটি রয়েছে এখানে তোমার আধার নাম্বারটি 12 ডিজিটের এখানে টাইপ করে দেবে। তারপর দেখো এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস তোমার বাড়ির যে ঠিকানা দিতে হবে, তোমার হাউস নাম্বার যদি জানা থাকে সেক্ষেত্রে বাড়ি নাম্বারটা এখানে দিয়ে দিবে। তারপর ডান দিকে দেখো স্ট্রিট নেম তোমাকে দিতে হবে, তোমাদের একটি রাস্তার নাম থাকে যদি তোমার গ্রামে বাস হয় সেক্ষেত্রে তোমার ভিলেজ নামটাই দিয়ে দিবে। ভিলেজ নামটাই স্ট্রিট নাম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া তোমার যে টাউন বা ভিলেজ সেটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তোমাদের হিসেব মতো তোমার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা এখানে দিয়ে দিবে। তারপর তোমার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে দিয়ে দিবে। তারপর তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে তুমি কোন ডিস্ট্রিক্টে বাস করো, তোমার যে ঠিকানা সেটা ডিস্ট্রিক্টটা তোমরা এখান থেকে চয়েস করে নেবে। তারপরে এখানে তোমার স্টেটটা সেটা প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করবে, তোমার স্টেটটাও এখান থেকে নিয়ে দেবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে ওয়েদার দ্য অ্যাপ্লিকান্ট ইজ রিসিভ এনি আদার স্টেট, অর্থাৎ তুমি অন্য কোনো থেকে স্কলারশিপ পাচ্ছ কি না সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। প্লিজ সিলেক্ট, অবশ্যই পেলেও নই করে দেবে। তারপর এখানে দেখো নিচের দিকে দেওয়া আছে মানে এখানে প্রথমে যেটা বলছে তুমি কোনো বৃত্তি পাবা উপবৃত্তি পাচ্ছ কিনা, যদি ইয়েস করো সেক্ষেত্রে কিন্তু সেই বৃত্তির নামটাও লিখতে হবে। তো যা এটাকে আমি নো করে দিচ্ছি, তোমরা তোমাদের হিসেবে মধ্যে করবে। তারপর ওয়েদার দ্য অ্যাপ্লিকান্ট হ্যাজ বিন তুমি অন্য কোনো যে স্টেট বা সেন্ট্রাল থেকে কোনো স্কলারশিপ পেয়েছো কি না বর্তমান কোর্সে হয়তো প্রেজেন্ট কোর্সে সেটাও কিন্তু প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। যেখানে তোমাদের হিসেব মতো করে নেবে। তারপর এখানে বলা হয়েছে টোটাল ইনকাম অফ ফ্যামিলি, তোমার যে পারিবারিক বার্ষরিক আয় সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এখানে টোটাল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ তোমার পারিবারের যে বার্ষরিক আয় সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখো নিচের দিকে তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে সেই ব্যাঙ্ক ডিটেলসই তোমাকে ভরতে হবে। এটি ভালোভাবে কিন্তু অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করে দেবে, ভালোভাবে বারবার মিলিয়ে নেবে যেহেতু নিজে ফিল আপ করছো, ঠিক আছে। সময় করে করে তোমরা একটু একটু স্টেপ করবে, একসঙ্গে যে সমস্ত স্টেপটা করতে হবে এমনটা নয়। এখানে দেখো আইএফএসসি কোড, তোমার ব্যাঙ্কের যে আইএফএসসি কোড রয়েছে যেটা কিন্তু ব্যাঙ্কের যে পাসপোর্ট রয়েছে তার প্রথম পাতা দিয়ে পেয়ে যাবে, সেই আইএফএসসি কোডটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে নেবে ওদের ব্যাঙ্ক আইএফএসসি কোডটা দিলে অটোমেটিক তোমার ব্যাঙ্ক নেম চলে আসবে, এছাড়া ব্রাঞ্চ নেমও চলে আসবে, ঠিক আছে। এখানে তোমাকে যেটা করতে হবে নিচের দিকে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অর্থাৎ ব্যাঙ্কের খাতার যে নম্বর সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে, ভালোভাবে মিলিয়ে নেবে এগুলো। তারপর যে অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দিলে আরেকবার এখানে কনফার্ম করে দিবে, আর অর্থাৎ আরেকবার এখানে টাইপ করে দিবে। তারপর তোমার যে ব্রাঞ্চের কোড সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে, সমস্ত কিছু কিন্তু ব্যাঙ্কের যে পাসওয়ার্ড রয়েছে তার প্রথম পাতায় পেয়ে যাবে। তারপরে এখানে তোমার যে এমআইসির কোড সেটা কিন্তু ব্যাঙ্কের প্রথম পাতায় পেয়ে যাবে, আর সেটা কিন্তু এমআইসির কোডটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশন আছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আমার ক্লিক করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু ফিল আপ করেছি। ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশন আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করবো। তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তারপর দেবে এরকম কিন্তু একটি পপ আপ উইন্ডো আসবে। তো এখানে দেখো তুমি যে ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে সেটা কোথার থেকে নিতে পারবে, সেটা তোমরা এই মিউনিসিপ্যালিটি থেকে হলে পৌরসভার ক্ষেত্রে থেকে কার্যনির্বাহীর কাছ থেকে নিতে পারবে, এছাড়া পঞ্চায়েতের এরিয়ার ক্ষেত্রে বিডিওর ক্ষেত্রে নিতে পারো, এছাড়া স্যালারি সার্টিফিকেটও কিন্তু তোমরা দিতে পারো যাদের সেলার রয়েছে গার্জেন, ঠিক আছে। তো এটাকে তোমরা ক্লোজ করে দেবে। তোমরা যদি এখনও পর্যন্ত ইনকাম সার্টিফিকেট না পেয়ে থাকো অবশ্যই অ্যাপ্লিকেশন করে রাখবে, যে জায়গাটা থেকে তোমরা এখানে বন্ধ করে রাখবে অর্থাৎ যে জায়গাটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করবে আবার লগ ইন করলে সেই জায়গার থেকেই কিন্তু পরবর্তী স্টেপটা ফিল আপ করতে পারবে। তারপর যেগুলো তোমাদের আপলোড করতে হবে এখানে দেখো মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে বোথ সাইট ওদের দুটো সাইডই কিন্তু তোমাদের আপলোড করতে হয়েছে, চয়েস ফাইলে গিয়ে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু অবশ্যই আপলোড করে নেবে। তারপর মার্কশিট অফ লাস্ট বোর্ড অর্থাৎ তোমার সর্বশেষ যেটা পাস করেছো সেটা কিন্তু এখানে সেই যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা এখানে তোমাদের দিতে হবে। তো লাস্ট মার্কশিট বলতে সাপোজ ধরো আমি যেহেতু এটা পিজির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছি ফার্স্ট সেমিস্টারের জন্য, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটগুলো দিতে হবে। এখানে দেখো এটা কিন্তু অবশ্যই ফাইল সাইজ 400 KB মধ্যে রাখতে হবে, তোমরা যদি 400 KB মধ্যে ফাইলটাকে রাখতে পারো সেক্ষেত্রে ছোটা সেমিস্টারটা দিয়ে দিবে একসাথে, এবং একই সঙ্গে তোমাদের যে বোথ সাইড একটা দিয়ে দিবে। যদি 400 KB মধ্যে রাখতে না পারো সেক্ষেত্রে অবশ্যই আমি গত বছর যখন অ্যাপ্লিকেশন করেছিলাম নিজেও তখন কিন্তু আমি রেখেছিলাম ওই 7টা যে সেমিস্টারের মার্কশিট সেটা সেগুলোকে একসঙ্গে 400 KB মধ্যে রেখেছিলাম। আর যদি সেটা না পারো তোমরা সেক্ষেত্রে তোমাদের লাস্ট যেটা রয়েছে অর্থাৎ 6 সেমিস্টার যে মার্কশিট সেটা সেক্ষেত্রে দিয়ে দিবে, তাতেও কোনো অসুবিধা হবে না। তারপর অ্যাডমিশন রিসিপ্ট তোমরা যে অ্যাডমিশন নিয়েছো তার যে রিসিপ্ট রয়েছে সেটা চয়েস ফাইলে গিয়ে তোমরা আপলোড করে নেবে। তারপর স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্কের যে পেজটা রয়েছে
যে সেটা কিন্তু ফার্স্ট পেজটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে, যেটা কিন্তু 1 নম্বর আইএফএসসি কোড দেওয়া আছে, সেটা কিন্তু চয়েস ফাইলে গিয়ে তোমার এখান থেকে আপলোড করে দিতে হবে। তারপর এখানে ডোমেসিল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমার অবশ্যই এগুলো পিডিএফ ফর্মেটে রাখবে। ডোমেসিল সার্টিফিকেট হিসাবে তোমার আধার যে আইডি কার্ড অর্থাৎ আধার কার্ডটা এখানে চয়েস ফাইলে গিয়ে তোমরা এখান থেকে আপলোড করে নেবে। তারপর ইনকাম সার্টিফিকেট ইস্যু প্লিজ থ্রেট অপশনে ক্লিক করবে, কোথা থেকে ইনকাম সার্টিফিকেট তোমরা নিয়েছো সেটা কিন্তু এখান থেকে তোমাদের হিসেব মতো নিয়ে নেবে, এবার যেখান থেকে ইনকাম সার্টিফিকেট নেবে সেটা এখান থেকে চয়েস করে নেবে। তারপর ইনকাম সার্টিফিকেট যেটা পেয়েছো তোমরা সেটা কিন্তু চয়েস ফাইলে গিয়ে এখান থেকে আপলোড করে নেবে। তারপরে এখানে যে আই এগ্রি বলে অপশন রয়েছে, সরি আই আর পার বলে যে এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা বক্স হতে ঠিক করে নেবে। ঠিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশন আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এগুলো কিন্তু সমস্ত কিছু তোমরা একবার করে ভালো করে মিলিয়ে নেবে। তো তারপরে দেখবে ডকুমেন্ট আপলোডের সাকসেসফুল বলে অপশানটা পেয়ে যাবে। তারপর তোমরা যে যে তথ্যগুলো দিলে একবার সেই সমস্ত তথ্যগুলি তোমরা একটু ভালোভাবে মিলিয়ে নেবে। এছাড়া এখান থেকে পার্সোনাল ডিটেলস যেগুলো দিয়েছো সেগুলো কিন্তু এখান থেকে গিয়ে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, সমস্ত কিছু ভালোভাবে মিলিয়ে নেবে। এছাড়া যে আপলোড ডকুমেন্টস এই অপশানটাতে ক্লিক করবে, তারপর এখান থেকে তোমরা যে যে ডকুমেন্টস আপলোড করছো তার ডান দিকে যে ভিউ বলে অপশান আছে, ভিউ অপশানে ক্লিক করে করে দেখে নেবে যে সঠিক যে ডকুমেন্টস সেটা আপলোড হয়েছে কি নাকি অন্য কোনো ভুলবশত অন্য কোনো ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, সেগুলো ভিউ অপশানে ক্লিক করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে নিচে যে সাবমিট অ্যাপ্লিকেশন বলে অপশান রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করবে। তো সাবমিট অ্যাপ্লিকেশন করার পর কিন্তু এখন আর তোমরা এর যে সংশোধন সেটা করতে পারবে না, যদি তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশন করার পরও কিন্তু একটা সুযোগ থাকবে। ঠিক আছে, যাও এখান থেকে আমি সাবমিট অ্যাপ্লিকেশন অপশানটাতে ক্লিক করছি। তারপর দেবে একবার কনফার্মেশন চাচ্ছে, তো তোমরা এটাকে ইয়েস করে দেবে। ইয়েস করে দিতে এখানে দেওয়া আছে, এখানে কিন্তু আর মডিফিকেশন করা যাবে না। তো যাক এটাকে আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর দেবে যে সাকসেসফুলভাবে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল, ও তো সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এরপর তোমরা এরপরও যদি সাবমিট করার পরও যদি তোমার মনে হয় যে তোমার কোনো জায়গাটা ভুল হয়ে গেছে কোনোভাবে, সেক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা যেখানে বর্তমানে যে ইনস্টিটিউশনে আর আন্ডার অ্যাডমিশন নিয়েছো সেখানে যাবে। সেখানে যাওয়ার পর তাদেরকে বলবে যেন আনলক করে নেয়। আনলক করে দিলে কিন্তু আবারও তোমরা নতুন করে কিন্তু যেটা ভুল করেছো সেই ভুলটা সংশোধন করতে পারবে আপাতত। এরপর সাবমিট করার পর কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যদি সমস্ত কিছু সঠিকই থাকে তাহলে তোমার যে ডকুমেন্টস রয়েছে যেগুলো তোমরা অ্যাপ্লিকেশন করলে যে যে ডকুমেন্টসগুলো দিলে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো, আর একই সঙ্গে তোমাদের যেটা করতে হবে এখানে দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস বলে একটি অপশান পাবে, তোমরা এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এই অপশানটি ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের যে যে ফর্মটা তোমরা অ্যাপ্লিকেশন করলে সেই ফর্মটা কিন্তু একটা ডাউনলোড হয়ে যাবে কপি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে, এটা কিন্তু তোমরা একটা প্রিন্ট বের করবে। আর একই সঙ্গে তোমরা যে যে ডকুমেন্টসগুলো আপলোড করে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমরা যেখানে তোমরা অ্যাডমিশন নিয়েছো যে কলেজে বা যে ইউনিভার্সিটিতে বা যে স্কুলে সেখানে যাবে, তারপর এটাকে কিন্তু ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার পরই কিন্তু তারপর যখন অ্যাপ্রুভ করে দেবে অফিসাররা অর্থাৎ যে বিকাশ ভবন থেকে যখন অ্যাপ্রুভ করে দেবে তারপরে কিন্তু স্যাংশন হয়ে যাবে। তারপরেই তোমার টাকা যে অ্যাকাউন্টে দিলে সেই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। যাই হোক, আপাতত তোমরা এটি প্রিন্ট বার করে তোমরা ভেরিফাই করার জন্য ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলে যাবে যেখানে তোমরা অ্যাডমিশন বর্তমানে নিয়েছো। যাই হোক, এইভাবে কিন্তু করলেই হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে অনেকটা লম্বা হয়ে গেলো, আর সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে পেয়ে যায় এবং তারা মোবাইল দিয়ে পুরো প্রসেসটা করতে পারে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।